ইনশাল্লাহ আমাদের মধুর বেনা কাটার প্রস্তুতি চলছে, কাটছে আমাদের ওস্তাদ মাহিদুর রহমান। আর এখান থেকে আমরা কতটুকু মধু পাবো জানি না, চলেন আমরা ফুল ভিডিওতে তা দেখে আসি, সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমরা আনুমানিক 9টার দিকে বের হয়ে গেলাম মধুর খোঁজে। এটা আমাদের ইউনিয়ন কাউন্সিলের বোর্ড, আমরা তিনজন মিলে বের হয়েছি মধুর খোঁজে। দেখি আমরা যেখানেই মধু পাবো সেখান থেকে আমরা মধু সংগ্রহ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমরা এখানে একটু রেস্ট নিয়ে গাড়িতে তেল টেল তুলে আমরা রওনা দিলাম আমাদের মধুর উদ্দেশ্যে, সেটা হলো আপনার বরন্দ এলাকায়, সেদিকে অনেক চা থাকে। এখন আপনার ইরি ধানের মৌসুম, এখানে প্রচুর পরিমাণ ধান চাষ হয়, এটা হলো আমাদের বিল। আর আমের সময় আমের ফুলের মধু অনেক মানে টেস্ট হয়, অনেক গুণ থাকে আমের ফুলের মধু। চারিদিকে আমের ফুলে মৌ মৌ করছে, আমরা সবুজ ক্ষেতের মধ্য দিয়ে এগিয়ে চলছি গ্রামের রাস্তা দিয়ে। আর সামনে আমাদের এটা সোহেল চলে আসছে, সে আমার গাড়ি নিয়ে ড্রাইভ করতেছে, আমি আমার বন্ধুর গাড়িতে আছি। তো আমরা আঁকাবাঁকা পথ হয়ে ফসলের ক্ষেতের মাঠ দিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মধুর উদ্দেশ্যে। দেখা যাক ইনশাল্লাহ আমাদের ভাগ্যে মধু আছে কি না। কিন্তু আমরা অরিজিনাল মধুর পাওয়ার জন্য সকাল থেকে বের হয়েছি, যেখানেই পাই যেটুকা পাই আমরা সেটুকা সংগ্রহ করার চেষ্টা করবো। আমাদের সোহেল আমাদের ওভারটেক করে চলে গেল, আমরা এখন আগিয়ে যাচ্ছি বিশি খাত্তরের দিকে। রাস্তার দুই ধারে এত সবুজ যে দেখলাম আপনার প্রাণ জুড়িয়ে যাবে। আমাদের সোহেল, তিনি বারবার ক্যামেরার সামনে আসছে। এখানে কৃষকেরা মাঠে কাজ করছে তাদের নিজের মন মতো। আমরা বিশি খাত্তর পার হয়ে এখন চলে যাব সবুজ মাঠ পেরিয়ে। আমরা গ্রামের আঁকাবাঁকা রাস্তায় চলতে শুরু করছি। একবারেই গ্রাম্য পরিবেশ এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। রাস্তার চারধারে শুধু আম বাগান, আর আম বাগান আমাদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য। এর মধ্যে আমরা হঠাৎ করে একটা খারাপ রাস্তার মধ্যে পড়ে গেলাম, যে রাস্তার মধ্যে আপনি আসলে নিজেই বিরক্ত হবেন, ধুলাবালি। এখানে নাকি মানে কার শ্বশুর বাড়ি ছিল তার বউ তালাক হয়ে গেছে রাস্তার কারণে, কারণ এই শ্বশুর তার শ্বশুর বাড়ি ছিল এই রাস্তার মাথায়। আপনি মানে কয়েক মিনিট এই গাড়ির এখানের মধ্যে গাড়ি চালাইলে আপনি বুঝতে পারবেন আপনার কী অবস্থা। তো আমরা অবশেষে আমাদের প্রায় গন্তব্যের কাছাকাছি আমের মৌ মৌ গন্ধে আমরা গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। এখন এই যে আপনি আমার পিছনে সোহেল, আমার বন্ধু গাড়ি চালাচ্ছে। সোহেল আর মাহিদুর এরা হলো মধুভাঙার ওস্তাদ। অবশেষে আমরা নেমে পড়েছি, চলেন আমাদের কথাবার্তা শোনা যাক। মল আসতেছে ভাই, মধু ভাঙার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই যে সব সব হাতের মাথা, এই যে আপনার জঙ্গলে, এখন সুন্দরবনের জঙ্গলে ঢুকে গেছে ওরা, ইন্টার করছে। আর কিছুক্ষণের ভিতরে চাকের করে যাবো আমরা, হ্যাঁ, তারপর স্টার্ট করবো মধু ভাঙা। আল্লাহ এখন কি করে আমরা এই চাক ভাঙ। হ্যাঁ ইনশাল্লাহ, প্রচুর বড় চাক, আমরা পরিস্থিতি নিচ্ছি এখন। হ্যাঁ আমরা মধু ভাঙার জন্য ফুল প্রিপারেশন নিয়ে নিলাম। এখানে আমাদের ওস্তাদ সে বুন্দা বানাচ্ছে, কারণ এখানে ধোয়া না দিলে আপনার মৌমাছি তাড়ানো যাবে না। মন্ত্রগান্ত্র কোনো কারবার নেই এখানে, সব কিছু আগে আমরা শুনছি, যেখানে মন্ত্র আছে না হলে মৌমাছিতে কামড়ে নাই। কিন্তু এগুলো কথার কোনো যুক্তি নেই, মধু পাওয়ার জন্য এগুলো মানুষ ভয়ে বলে থাকে, মৌমাছির ভয়ে। তো আমাদের ওস্তাদ সে বুন্দা বানানো শুরু করছে, সে ওই খড়ের ধানের খড় নিয়ে আসছে বিভিন্ন গাছপালা দিয়ে, সেটা ওই করবে যেন ধোয়াটা বেশি হয়, যেটা না পুড়ে যায়। তো ওস্তাদ তার কাজ সে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে, আমাদের সোহেল সে আমাদের মানে ভিডিও ধারণ করছে, আমি আছি তার পাশে পাশে। আমি আজকে অ্যাসিস্ট্যান্টের দায়িত্বটা পালন করছি, কারণ আমি এখন ওস্তাদ হতে পারিনি, আমার একটু বাকি আছে। তো ওই যে আমাকে বলো তাই পাতা সংগ্রহ করার জন্য, আমি পাতা সংগ্রহ করে নিয়ে আসলাম পেয়ারার পাতা। আর এই যে জায়গায় আসছে এটা আমাদের ফ্রেন্ডের বনজামাইয়ের বাগান, সেখানে একটা চাক ছিল,
দুর্ভাগ্যবশত কিছুদিন আগে সেই চাকটা চার পাঁচ দিন আগে অন্য একজন চুরি করে কেটে নিয়েছে। কারণ অরিজিনাল মধু পাওয়ার জন্য সবাই হাহাকার করে থাকে, আমরাও তা করে থাকি। তো আমি তার অ্যাসিস্ট্যান্টের কাজ করছি, বিভিন্ন পাতা তার আগিয়ে দিচ্ছি যেন ধোয়াটা বেশি হয়। এখানে আমাকে পাঠাইছে পাতা সংগ্রহ করার জন্য। তো আমি পাতা মানে গাছগুলো ভেঙে ভেঙে পাতা নিয়ে আসতেছি। আমাদের সোহেল সে আমাদের মানে ক্যামেরাতে আমাদের ধারণ করতেছে। তো আমাদের ওস্তাদ বলল এখানে কোনো ভয়ের কিছু নাই, মৌমাছিতে কামড়াবে না, কারণ এটা কোনো জাদু মন্ত্রের কাজ না। আপনার সাহস যদি থাকে তাহলে আপনি অবশ্যই সেটা ভাঙ। বন্ধুরা আমাদের সব কিছু প্রিপারেশন শেষ, এখন আমরা মধু ভাঙার উদ্দেশ্যে নেমে যাবো, চলেন। এই যে ফুলদমে প্রিপারেশন চলছে, পোকাতে যেন না কামড়াইতে পারে। ওইটা ওইটা ওকে দাও, এটা দেখতে ভালো করে হতে পারে। শুভ কাজ একটা আসছি। আমি যাইতেছি ওদের পাশ পাশ, নো প্রবলেম। ওদিকে করোনা হ্যাঁ ঠিক আছে, থাক সমস্যা নাই, বেশি দূরে যেও না। কাটলে সব হ্যাঁ কি অবস্থা, ডলটা দাও, হ্যাঁ ডলটা দাও, বন্দি দেখা দাও, বাস গুড। দেখি থাকে কি থাকে না, বিস্কুট বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ ভরসা। এই যে এই যে আছে আছে মধু ভাই আছে, সমস্যা নাই, কাটেন দেখাও। হ্যাঁ দেখছি তো ভাই, সমস্যা নাই, নিকট থেকে দেখতেছি। আছে বুঝতে মধু তো পড়ছে টপ টপ করে, কাটলেন সব কিছু। এই যে আমাদের হায়াত সাহেব নতুন, আর এই যে আমাদের বস, চাকে খুব বেশি মধু নাই, চাক সব কাটে নিছে। হাঁসা ভোতরা হাঁসাতে কাটছে না, বিসমিল্লাহির রহমানির রহিম করে হাঁসা কাটতে হয়। পড়ে গেছে, এই যে দেখুন চারিদিকে কত মাছি, যথেষ্ট পেয়েছি। হ্যাঁ দিদি দাও, আপনার আস্তে আস্তে বের হন, হায়াত ভাই এখানে আস্তে আস্তে বের হন, সমস্যা নাই। আমাদের মধু সংগ্রহ করার কাজ শেষ, এই যে পাশে পাশে হাঁটতেছি। হ্যাঁ মধু যে কটুক পাইছি তা আল্লাহ ভালো জানে, কাটা শেষ। এই যে আলহামদুলিল্লাহ, কিছু বলেন, কিছু বলেন স্যার, আপনারা কিছু বলেন। আলহামদুলিল্লাহ মধু আধা কেজি পাওয়া গেছে। মধু তো তো বেনাতে তো মধু আছে, এ তো কম আছে, অল্প কিছু, এই তো খায় নিছে মধু, একটু কিছু দেখাই। হ্যাঁ দেন একটু খাই, এ পড়ে গেল তো, ক্যামেরাটা কাছে করো দাদা, কাছে আছে ভাইয়া। বাস চিবা দেন, চিবা দেন, ভিতরে ভরে দেন, না না ভিতরে ভরে দেন, চিবান আর খান। ও বাসা যা, চিবান আর খান, আর তামে মাশাআল্লাহ ওস্তাদ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ এখন মধুগুলো প্রস্তুতি চলছে সংগ্রহের জন্য, এখন আমাদের ওস্তাদ সেগুলো কাটাকাটি করছে। ইনশাল্লাহ আশা করা যায় আমরা কিছু মধু পাবো এখান থেকে, অরিজিনাল মধু। আমরা এখানে বিক্রির উদ্দেশ্যে না, আমরা শখের জন্য এখানে আসছি, আর বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর জন্য। আমার ফ্রেন্ড ঢাকায় থাকে রাজু, সে অরিজিনাল মধুর জন্য অনেকদিন থেকে কান্নাকাটি করতেছে, তার বিয়ে হচ্ছে না মধুর জন্য। এখন আমরা সেই জন্য তাড়াহুড়া করে আসছি, যে তার বিয়ে খুব টেস্ট সুস্বাদু অসাধারণ অসাধারণ, ওয়াও ওয়াও ওয়াও।
আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামতগুলো সে চিপতেছে। মধু এমন একটা জিনিস যা আপনার পুষ্টিগুণে ভরপুর, আপনি খেলে সা তৃপ্তি পাবেন। এবার আমার ফ্রেন্ডগুলো ধোয়ানোর জন্য সে ধান খেত থেকে পানি নিয়ে আসলো, আমরা এই চাক থেকে প্রায় কেজিখানেক মধু পাইলাম। আর এই যে ব্যানাগুলো দেখছেন এগুলো এখনও হয় নাই। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার পেজটা ফলো দিয়ে আর শেয়ার করে পাশে থাকুন এরকম ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।